أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء. أولياء من دون المؤمنين. أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا. إن المنافقين في الدرك الأسفل من النار. إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
تسليما. اللهم وعلى آله রসুল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমার প্রেমের নিগুণ ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগে বুলবুল। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. شريب بلغ العلا بكماله كشف التجا بجماله، حسنت جميع خصاله، صلوا سورة يوسف بدار حكمة لقمان ما طريق الآباري يهدي لساد مان ما بلغ العلا كشف التجا بجماله পাবনা অঞ্চলে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার গোবিন্দপুর কেন্দ্রীয় জায় মসজিদ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত 96তম বার্ষিকী ইসলামী জলসা 2023 পহেলা ডিসেম্বর আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হারুন রশিদ, আজকে প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মাননীয় সাংসদ, আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য অতিথি হযরত উলামায়ে কেরাম ফজলা ইজাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন জনাব মাওলানা রুহুল আমিন সিরাজি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম ফজলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তাওহীদের পতাকা বাহিনী
কালেমার ঝান্ডাবাহী দীন ইসলামের নবসারদ বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দীর্ঘ সালামি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারে রেখেছেন জি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজেরিন আল্লাহর মেহেরবানি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে জান্নাতের এমন একটি টুকরায় যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন শুকর আদায় করছি মুহাব্বতান বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল ঘিনা সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু وبك خاصمت امر الله تعالى شكر عليك ولله আমার আগের মেহমান দীর্ঘ সময় তিনি তার সুরের মূর্ছনা খুব সুন্দর চমকপ্রদ দলিল নির্ভর হৃদয় গ্রাহী তিনি কথা বলেছেন আমি শেষ ক্লাসে এসে ভাঙ্গা চূড়া কিছু কথা বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে সবাই দিতে রাজি আছেন তো মাহফিল শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে শেষ হবে কি দিয়ে বলে দোয়া দিয়ে মোনাজাত দিয়ে দোয়া দিয়ে শেষ হবে দোয়া ছাড়া কেউ কি যাওয়ার এমন কোন চিন্তা মাথায় নিয়ে এসেছেন শেষ কাজ কি হবে বলেন তো বলেন সবাই জোরে বলেন এটা যেন বলে থাকে আমি আলোচনার সূচনায় 114টি সূরা অন্যতম একটি সূরা যে সূরার নামকরণ করা হয়েছে নারী জাতি নামে সূরাতুন নিসা থেকে আমি তিন আয়াতে কারিম তেলাওয়াত করেছি এই তিন আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাকে আমলের নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করেন জোরে বলি আল্লাহুম্মা আমিন আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি বলে ওয়াজ বেশি ওয়াজ কিন্তু কম হয় না কিন্তু মূল কাজ হচ্ছে ওয়াজের উদ্দেশ্য হলো আমল করা আমল কি সেই তুলনায় হয় না তাই যদি হতো আজকে আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি মসজিদ বেশি শুধু মসজিদ মডেল বানালে হবে না মুসল্লি মডেল বানাতে হবে ঠিক কিনা আমরা রাসূলুল্লাহ যে মসজিদ আমরা ইতিহাস থেকে জেনেছি হাদিস থেকে জেনেছি সেটা কি পাকা ছিল না কাঁচা ছিল কাঁচা ইমাম ছিল কি আর এখনকার মসজিদ গুলো কি আর ইমাম গুলো কি তাহলে কোনটা পাকা হওয়া দরকার বলেন ইমাম পাকা হওয়া দরকার এখন কি পাকা হয়ে আছে মসজিদ সম্মানিত ভাইরা সম্মানিত আগে বেলাল আজান দিতেন মাইকে না মুখে আর এখন আজান দেয় মুয়াজ্জিন কোথায় আওয়াজ কি শোনা পায় না বলা হয় কিন্তু বেলাল যে আজান দিয়েছেন আর শাজি পৌঁছে গেছে
সে আযানের সুর কি এখন আছে? বেলাল যেটা দিয়েছেন সে আযান আর এখন নাই। রহ গিয়া রস্মে আযান না রহে রূহ বেলালি ফলসফা রহ গিয়া তলকি খজানি নহ রহি। আযান চলছে, আযান চলছে মসজিদে মিনারে মিনারে সুমধুর কণ্ঠে আযান আমাদের কানে এসে ধাক্কা খায়, কিন্তু বেলাল আযানটা দিয়েছেন সে আযানের প্রাণ সেই রূহ আজকে আযানের মধ্যে আর খুঁজে পাওয়া যায় না। তার যে আযান এটা ছিল দিল থেকে হৃদয় থেকে দিল উজাড় করা, যার ভিতরে কোন কৃত্রিমতা ছিল না, যার আযানের মধ্যে কোন প্রকার কি বলবো আমি এটা দুনিয়াবি কোন চেতনা তার মধ্যে কাজ করত না। তিনি আযান দিয়েছেন মূলত লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য মানুষকে ডেকেছেন নামাজের দিকে। সম্মানিত ভাইয়েরা, শুধু মসজিদের মিনারে মিনারে আজকে আযান চলছে, কিন্তু আযানের ফলাফল আমরা দেখতে পাচ্ছি সমাজে, মুসল্লি বেশি না সূক্ষ্ম বেশি? বলেন সূক্ষ্ম বেশি। তাহলে আমাদের আযানের ফলাফল, আহ্বানের ফলাফল হলো সমাজে সূক্ষ্ম বেড়ে গেছে, জেনাকার বেড়ে গেছে, মদ্যপায়ী বেড়ে গেছে, আকাম কুকমের পরিমাণ কমছে না বাড়ছে? বেড়েছে। আবার ভুল বুঝবেন না, সব কথা এখন রেকর্ড হয়। আমি বলতেছি না যে আযানের ফলাফল এই, তা না, সেটা আযান শুনছি আমরা, কিন্তু এরপরে আমরা এই অপকর্মগুলো আমরা করে বেড়াচ্ছি। আমাদের দেশে যাকাত চালু না সুদ চালু? বলেন কোনটা চালু আছে? সুদের আঘাতে যাকাত কাতরাচ্ছে, যাকাত নেই, যাকাত কে অনেকে জরিমানা মনে করে। না বলেন তো, কাম পায় নাই, কাজ পায় নাই, সরকারকে ট্যাক্স দিয়ে আবার আল্লাহ এদিকে ট্যাক্স দিচ্ছে, এরকম কথা বলে কি আছে না নাই? আচ্ছা, অথচ যাকাত আল্লাহ তাআলা সেকেন্ড পিলার অফ ইসলাম, থার্ড পিলার অফ ইসলাম, যাকাত হচ্ছে ইসলামের তিন নম্বর স্তম্ভ, যার আগে দুইটা এবং পরে দুইটা, কালেমা নামাজ, যাকাত হজ সিয়াম। অথচ মাঝখানের এই পিলারটা আজকে নড়বড়ে, নেই বললেই চলে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমাদের ওয়াজ বেশি হওয়া দরকার না আমল বেশি হওয়া দরকার? আমল বেশি হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বিভিন্ন জায়গায় বলেছেন, যেমন একটা জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা করো না তা বলতে যাও কেন? যা করবে তাই বলবে, মানে আল্লাহ রাব্বুল আলামিন কথার সঙ্গে কাজকে মিল দেখতে চান। আল্লাহ কথা কাজের মিল না পেলে পরে ওই বান্দার পরিচয় দিয়েছেন মমিন না মোনাফেক। আসতে বলবেন না মমিন না মোনাফেক। মোনাফেককে চেনার জন্য সুরা মোনাফেকুন আছে না নাই? কাফিরকে চেনার জন্য সুরা কাফিরুন আছে, আবার ইমানদারকে চেনার জন্য সুরা মুমিনুন আছে, মুমিন আছে। ও বান্দা, মমিন কারা হবে তাদের চরিত্র জেনে নাও, কাফির কারা হবে তাদের চরিত্র জেনে নাও, এরপরে ইমানদার কারা হবে তাদের চরিত্র তোমরা জেনে নাও, মোনাফেক কারা হবে তাদের চরিত্র তোমরা জেনে নাও। আমরা মোনাফেক হতে চাই না, আমরা কাফের হতে চাই না, আমরা ইমানদার হতে চাই, ঠিক কিনা? ইমানদার আমরা হতে চাই, কিন্তু নামই হলো ইমান আলী, কি নাম? ইমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়, দুপুর কি করে? আমার একটা ছোট্ট মেয়ে, ছোট ছিল তখন, তো শেষ সত্ত্বে উঠে আমাদের সঙ্গে খেতে
কি আবার সকালে খেত কাব্য আমার এক রোজা কিন্তু হয়ে গেল দুপুর আবার খেত দুই রোজা বিকেল আবার খেত তিন রোজা আমার ইফতার করত সাথে সবার আগে তোমরা করো এক রোজা আর আমি করি দিনে চার রোজা এরকম টাইপেরও কিছু রমজান আলী আসে না আসে না নাই আমার দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে হোটেলগুলোতে রমজান মাসে সম্মানের সাথে পর্যাটক নিয়ে দুপুরে খাওয়ানো হয় আসে না কে বলবে এই কথাগুলো বলে নাম হলো রমজান আলী নাম হলো ইমান আলী নাম হলো আতর আলী কিন্তু গোটা গায়ে গাজার গন্ধ হয়ে কিসের গন্ধ বলে গাজার গন্ধ নাম দিয়ে তো কোনো কাম হবে না আল্লাহ তাআলা নাম দেখতে চান না গুণ দেখতে চান বলেন গুণ দেখতে চান আল্লাহ রাব্বুল আলামিন গুণ দিয়ে বান্দাকে জান্নাত দিবেন ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সালিকুম ওয়া লা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তোমাদের বাহ্যিক বেশভূষা দেখবেন না সৌন্দর্য দেখবেন না আল্লাহ দেখবেন তোমার দিলের খবরটা কি আর তোমার আমলের খবরটা কি এই জন্য ইখলাস থাকার দরকার আছে না নাই ইখলাস থেকে দিল থেকে ইসলামকে মেনে নিতে হবে দিল থেকে ইমানকে মজবুত করতে হবে আল্লাহর প্রতি বিশ্বাসটা গভীর করতে হবে আল্লাহর সঙ্গে বান্দার বিশ্বাস সম্পর্ক গভীর করতে হলে যার কোরআনের জ্ঞান যত গভীর হবে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তত গভীর হবে আমরা এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখবো সবচেয়ে কম না সবচেয়ে বেশি সবচেয়ে কম না সবচেয়ে বেশি কোরআন শুনব বেশি গান শুনব হ্যাঁ গান শুনবে গান শুনবে শোনাবে আমার দেশে ডাবল স্ট্যান্ডার্ড কিছু লোক আছে মাহফিলের সভাপতি যিনি আবার যাত্রারও সভাপতি তিনি আছে কিনা মাহফিলের প্রধান অতিথি ওইদিকে বিশাল কনসার্টের প্রধান অতিথি মসজিদে গিয়ে মাঝে মাঝে খুতবা দেয় ওইদিকে কনসার্টে গিয়ে গান গায় অসম্ভব এরকম নেতৃত্ব আসে না নাই বলেন আসে না নাই যে ইমানদার পানি পান করবে বিসমিল্লাহ করে সেই ইমানদার কখনো মদ খেতে পারে না সকল নেশা ছোট ভাই বড় ভাই হয়তো বচ্চা বড় বিড়ি কি ছোট খাটো নাকি বিড়ি হলো প্রথম হলো টান প্রথমে কি এরপরে পান আগে টানা টানি এরপরে ঠানা ঠানি এই তো প্রথমে টানা টানি শুরু হবে আমরা মুসলমান যদি প্রশ্ন করি এই দেশে 90% মুসলমান কিন্তু বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি ভালো এত খাওয়া খায় বিড়ি জাতি এত খাওয়া খায় মনে হয় দেশের জাতীয় খাবারই বিড়ি রাত তিনটা বাজে গোম ধরে রাত তিনটা ঘুম থেকে উঠে বিড়িটা আছে কিনা আছে কিনা সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যায় পায়খানা হয় না খাইলে নাকি পায়খানা হয় আমি কি ভুল বলছি আমার মানুষ মার পেটে ছিলাম কয় মাস অনেকে মনে হয় থাকেন নাই নাকি মার পেটে কয় মাস ছিলাম দশ মাস এই দশ মাস নয় মাস আট মাস সাত মাস ছয় মাস এখন তো বাচ্চারা মার পেটে আন্দোলন শুরু করছে কত আর থাকতে চায় ছয় মাসে দুনিয়া চলে আসে এদের বাঁচবো কম তাড়াতাড়ি যায় তিরিশ মাস একটানা মাতার সন্তানের জন্য কষ্ট করে না তিরিশ মাসের চব্বিশ মাস হলো দুধ পান করার কষ্ট করার কষ্ট আর বাকি ছয় মাস থেকে গেল মার পেটে ছয় মাসে একটা বাচ্চা ম্যাচিউর হয়ে যায় সুবহানাল্লাহ বলে ওনার কত আপডেট তথ্য দিয়ে দেয়
في قرار مكين এটি মজবুত জায়গা মজবুত পরিকল্পনা সূক্ষ্ম পরিচালনা যিনি আমাকে সেখানে বড় করেছেন তিলে তিলে তিনি কে আস্তে বলবেন না তিনি কে আমাকে বানিয়েছেন কে আমাকে চালান কে আমাকে খাওয়ান কে আমাকে পড়ান কে আমাকে সব কিছু পরিচালনা করেন তিনি কে আল্লাহ তাআলা আমার ভাইরা সেই মার পেটের ভিতরে সময়গিরির গোসলে ফোঁটা পানিকে সক্রিয় করে আলাপ করে মুদফা করে ফাকাসাউনাল আযাম লাহমা করে আল্লাহ রাব্বুল আলামিন তিলে তিলে আমাকে বল করলেন মার পেটের ভিতরে চোখের জায়গায় চোখ দিলেন কানের জায়গায় কান দিলেন নাকের জায়গায় নাক দিলেন হাতের জায়গায় হাত দিলেন পায়ের জায়গায় পা দিলেন এত সুন্দর করে বানালেন যেখানে যেখানে চুলের দরকার সেখানে চুল দিলেন যেখানে চুলের দরকার না সেখানে চুল দিলেন না মাথায় চুল গজায় এটাও চামড়া হাতের তালু চামড়া হাতের তালু কি চুল গজায় নাকি কে চালা আস্তে বলবেন না কে চালা যদি হাতের তালুতে চুল গজাতো সুবিধা না অসুবিধা শুধু অসুবিধা না মহা অসুবিধা কোন কাজ করতে পারতাম না এটাও চামড়া মাথার চুলও চামড়া মাথার চামড়ায় চুল গজায় কিনা চুল গজায় না কার নির্দেশে আস্তে বলবেন না কে চালা আল্লাহ চালা ওই মার পেটের ভিতরে আমার বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন সেই খাবারটা খাওয়াবেন কেমনে মুখ দিয়ে খাওয়ালেন না মুখ দিয়ে জন্য খাওয়ালেন না কারণ বান্দা আমি তোর মার পেটের ভিতরে যেদিন তোকে ঢুকিয়ে দিয়েছি তোকে ধীরে ধীরে বড় করেছি তোর মার মেন্স অসুখকে আমি বন্ধ করে দিয়েছি মার তারের সঙ্গে তোর তারের সংযোগ লাগায় দিয়েছি মার তারের সাথে তার লাগায় দিয়ে আসি দিক দিয়ে তারের লাইন দিয়ে খাবারের বন্দোবস্ত করে দিয়েছি কারণ এই মুখ দিয়ে আমি ওই রক্তগুলো খাওয়াবো না কারণ এই মুখ দিয়ে তুই প্রকাশ করবি আমি আল্লাহ আমার নামের জিকির করি সুবহানাল্লাহ সেই মুখের মধ্যে ঢুকাইবি কি ঢুকায় বিড়ি খেলে ঠোঁট কালো হয় না ঠোঁট কি হয় সৃষ্টির বিকৃতি হলো না আল্লাহ ঠোঁট দিলেন গোলাপের মতো গোলাপি কালা ঠোঁট বানায় ফেলছে কিসের মধ্যে জালকার মতো বলে জক জক কালো বানায় ফেললাম আমরা আমার বন্ধুগণ আমার প্রশ্ন গুরু যে একটা প্রশ্ন কি বিড়ি খাওয়া কি জায়েজ আছে মানে ওই জায়েজের চেষ্টায় আছে এটা কেমন কথা সকল নেশার কোন নেশার কাছে যাওয়া যাবে না আবার কয়েকদিন আগে দেখলাম জর্দা নিয়ে বহু আজ হলো জর্দা জর্দা যে গাছ থেকে হয় বিড়ির ভিতরে যে তামাকটা থাকে সেই তামাক না অন্য গাছ থেকে হয় নাকি বিড়ির মধ্যে যা তামাক কি বলে জর্দার মধ্যে মামাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই কোন নেশা করা যাবে না কোন নেশার কাছে যাওয়া যাবে না কোন পয়গম্বর তামাক খেয়েছেন কোন পয়গম্বর টেনেছেন বিড়ি এমন কোন রেকর্ড আছে নাকি আসতে বলবেন না আছে নাকি নাই আমার বন্ধুগণ আজকে মুসলমান নেশাক্রান্ত আজকে মুসলমান সুদাক্রান্ত আজকে মুসলমান জাতীয় অসামাজিক কাজের সঙ্গে জড়িত এমন তো হওয়ার কথা ছিল না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত সুন্দর করে যত্ন করে বানিয়েছেন তিনি বলছেন কি সুন্দর করে সবাই বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাসাবিন বান্দা আকাশের চেয়েও তোকে সুন্দর করে বানিয়েছি
চাঁদের চেয়েও সুন্দর করে বানিয়েছি, সূর্যের চেয়েও সুন্দর করে বানিয়েছি। কোন এক আল্লাহর গোলাম তার গোয়ের প্রশংসা করতে করতে এক পর্যায়ে গড়িয়ে ফেলল, তুই আমার চোখে আকাশের চাঁদের চেয়েও সুন্দর, বউকে মস্কারা করো, পা মারো। এরকম হয় না বউয়ের স্বামী বউ একটু মহব্বত হয় না, এই যুবক হয় না, হয়তো শুধু কিছু বিয়ে করছে আমার চোখে আকাশের চাঁদের চেয়েও সুন্দর। যদি সুন্দর তাই না হও তাহলে তুমি তালাক। দেখছেন আমার উল্টা করে বসছে, এক লাইন বেশি বলায় বলছে, এক লাইন যখন বনায় বলেছে ফতুয়ার মধ্যে চলে গেল, বিশাল বড় একটা বিশাল বড় ফতুয়ার মুখোমুখি হয়ে গেলে সে আল্লাহর বান্দা। তার বউটাকে যখন এই শর্ত জড়িয়ে দিয়েছে, ম্যাক্সিমাম আলেম ওলামা বলে ফেললো বউ তো তালাক হয়ে গেছে। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বড় আলেম দিয়ে এসে বলতেছে, যেই প্রশ্ন যেই বিষয়ে আপনার বউকে নিয়ে আপনি কথা বলেছেন, এই বিষয়ে আমার কথা আছে কি? তারা যদি বলে বউ তালাক হয়ে যাবে, তাহলে আমার একটা আয়াত আপনারা শোনেন। সঙ্গে সঙ্গে সেই বড় আলেম এদিন বলতেছে, ওয়াত্তিন ওয়াসাইতুনি ওয়াতুরিসিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকদীম। ঠিক আছে নাকি? ঠিক কইছি? কি হবে আমার হবে না ইনসান হবে? কি হবে বলেন? ইনসান হবে। এই আয়াত যখন তিনি ইনসানের জায়গায় যখন কামাল বলে ফেলেন, সবাই বললো না না তোমার তেলাওয়াত ভুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেই বড় আলেম বলছে, তোমাদের ফতোয়া ভুল হয়েছে, আল্লাহর কাছে বান্দার সৃষ্টির চাইতে সুন্দর সৃষ্টি আর কিছুই নাই, সবচেয়ে সুন্দর করে বানানো হয়েছে বান্দাকে। সকল মাখলুকের সেরা মাখলুক হলো বান্দা, মানুষ দরকার সুবহানাল্লাহ। এত সম্মান এত মর্যাদা দিয়েছেন কোরআন আমি বলেন, ওয়ালা কাদ কারামনা বানি আদম, জোরে বলুন আল্লাহু আকবার, আমি আদম সন্তানকে সবচেয়ে সম্মান দিয়েছি, সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছি। এই মর্যাদা টিকে রাখার জন্য আল্লাহ তাআলা আমার সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য যে কিতাবটা দিয়েছেন সেই কিতাবের নাম কি বলেন? সেই কিতাবের নাম কি? এই কোরআন দিয়ে আমার সম্মান টিকে রাখতে হবে, আমার আল্লাহকে চিনতে হবে সবার আগে, রাসূলকে চিনতে হবে, জান্নাতের রাস্তাগুলো খুঁজে বের করতে হবে, জাহান্নামের রাস্তাগুলো চিনে নিতে হবে যেন জাহান্নামে না যাই। কি কথা কি বুঝতেছেন তো? জাহান্নামে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত দামি করে বানিয়েছেন, এক একটা মানুষের দাম আছে না নাই? আল্লাহ বলছেন যে একটা মানুষকে মারলে অন্যায় ভাবে সে যেন গোটা দুনিয়ার সমস্ত মানুষকে মেরে ফেলল। ফাকাতাল আন্নাস জামিআ, একটা মানুষের দাম কত? কিন্তু আমার দেশে কি মানুষের দাম আছে? যাকে বলা হয় শেষ করবো, বাস ন্যায় হোক আর অন্যায় হোক, রাত দিন করে দিন রাত করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারতেছে। এই পৃথিবীতে প্রথম হত্যার রাজনীতি চালু করেছিল ফেরাউন, ঠিক নাই? ঠিক আছে, ঠিকছে, ঠিকছে। 40,000 শিশুকে একটা টাইম হত্যা করেছিল ফেরাউন, এমনকি ইমরাত ফিরাউন আসির সালাত ওয়া সালাম তার স্ত্রীকে ও সে রেহাই দেয় এবং তার দাসীকে সামনে এনে চার হাত পায়ে পেরেক ঢুকায় দিয়ে অঙ্গ হানি করে তিলে তিলে শহীদ করে দিয়েছে ওই দাসীকে। তারপর করেছে আসিয়াকে, আসিয়া ইসলাম ছাড়ো, আসিয়া বলে ইসলাম ছাড়ো, জাহান্নামে যাবো, জান্নাত পেতে চাই, জান্নাতের রাস্তা চিনে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউনের ঘরে থেকে আসিয়ার ইমান ঠিক থাকে আর মুসলমানের ঘরে থেকে মহিলার ইমান ঠিক থাকে? মাহফিলে কি আসছে, মায়েরা আসছে? মায়েদের কথা বলবো বলবো বলবো, সবাই শুনতে রাজি আছেন তো?
মাহফিলটা আয়োজন করছেন ভরপুর হয়ে গেছে যদি প্যান্ডেলটা আরো বড় করতেন আরো বেশি হত যা নিয়ত করবেন তাই তো বলি আলহামদুলিল্লাহ জেনে বলি আলহামদুলিল্লাহ মাহফিল কামাই কামাই ভরা এখন শুধু আমল করা যতগুলো ভাই এখানে এসেছেন আপনারা উল্লা পড়ার বিক্ষোভের জন্য এই লোকই যথেষ্ট কিছু লাগবে না বেশি লোক লাগে এই একম মিনকুম 20 সাবিরুন ইগলিবু 200 আল্লাহু আকবার বলে 20 জন ইমানদার আসো 200 জনের উপর আমি আল্লাহ বিজয় দিয়ে দেব কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন সংখ্যা দিয়ে মুসলমানদের কখনো মানে বিজয় আসে ইমান দিয়ে বিজয় এসেছে আমার ইমানকে মজবুত রাখবো জোরে বলি ইনশাআল্লাহ মানুষকে বানিয়েছে সবচেয়ে সুন্দর করে না সুন্দর করে এবং আমাদের হতে হবে অসুন্দর না সুন্দর সুন্দর হতে আমাদের যে বডি আমাদের যে বডি মাথা থেকে পা পর্যন্ত ডিএনএ আছে ডিএনএ ডিএনএর দৈর্ঘ্য হলো 2000 কোটি কিলোমিটার 2000 কোটি কিলোমিটার একজন মানুষের দেহে ডিএনএ আছে পৃথিবী থেকে সূর্য পর্যন্ত 50 বারেরও বেশি বার আসা যাওয়া করা যাবে এত লম্বা ডিএনএ আল্লাহ তাআলা আমাদের বডিতে রেখে দিয়েছেন 2000 কোটি কিলোমিটার আমাদের দেহে যে কোষ আছে কোষ এই কোষের সংখ্যা হলো 37.2 ট্রিলিয়ন মিলিয়ন বিলিয়ন না 37.2 ট্রিলিয়ন আল্লাহু আকবার সেন্সরি রিসেপ্টর আছে বলো 110 মিলিয়ন লোহিত রক্তকণিকা আরবিসিদের ডাক্তার আছে এটা আছে হলো 30 ট্রিলিয়ন শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন আল্লাহু আকবার বললেন না এরপরে বান্দা কে আল্লাহ মানে কি দিছে বান্দা কি করে আল্লাহ মানে কি দিছে শুধু বললাম চামড়ার ভিতরের কথা মানুষের যে ব্লাড ভেসেল আছে ব্লাড ভেসেল এটা হলো 42 বিলিয়ন যা 97,000 কিলোমিটার লম্বা একটা ইয়ারফোন দেহা লম্বা তারওয়ালা ইয়ারফোন যদি পকেটে ঢুকান আধা ঘন্টা পর বের করলে কয়েক জোড়া কয়েক গিট লাগে আর 97,000 কিলোমিটার ব্লাড ভেসেল লম্বা কোনদিন প্যাস লাগে না যেরকম সুবহানাল্লাহ কে চালান আস্তে বলবেন না কে চালান আল্লাহ চালান কিন্তু আল্লাহর নামটাই তো আমরা ভুলে যাই আল্লাহকে আমরা মনে করতে চাই না আল্লাহকে আমরা স্মরণ করতে চাই না কিন্তু দিন শেষে কেউ মানাপন নয় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানাপন তিনি কে আল্লাহ মানাপন আল্লাহর কাছে আমাকে আপনাকে ফিরে যেতে হবে সে আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতে হবে والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين جري قول الله أكبر জান্নাতের দিকে দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও আল্লাহর পথে টিকে থাকো জান্নাত তো মুত্তাকীদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে আসিয়া নামটা চলে আসবে একটু বলি ফেলি আসিয়া নাম তো সবাই জানে না আসিয়াটা কে সেকেন্ড লেডি ফার্স্ট লেডি ফার্স্ট লেডি কার ফার্স্ট লেডি তিনি ওই সময়ের সুপার পাওয়ার ফেরাউন মিশরের শাসক ছিল ফেরাউন তার বউ ছিলেন আসিয়া আলাইহিস সালাম একটা বড় রাষ্ট্রনায়কের স্ত্রীর কম কিন্তু দাম নয় চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়
আস্তে আস্তে চেয়ারম্যান গুলো না চেয়ারম্যানের পূর্ব দেখছেন বাচ্চা করে পূর্ব ও কি যে বুঝলাম নাই সবাই তো বইয়ের কথা সব শোনেন না এই কথা শোনেন কে শোনে না ও ও তো বউ নাই ও শুনবে কেমন বইয়ের কথা না শুনলে কি সংসার হবে বলেন আমিও শুনি শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন শুনবেন না কেন রাজা প্রজার মাঝে ঘোষণা করছে যে প্রজা বইয়ের কথা শুনে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে আর যে প্রজা বইয়ের কথা শুনে তার একটা করে জিম দেওয়া হবে গোটা দেশ থেকে প্রজা আসতেছে শুধু বইয়ের কথা শোনা মানুষই বেশি বিকেল বেলা সলিম উদ্দেশ্যে বলে রাজা মশাই জীবনে আমি বইয়ের কথা শুনি চাই যাক একটা মক্কেল পাইছি আস্তা বলে যাও একটা ঘোড়া নিয়ে চলে যাও সে কামা একটা ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে বউ ঘোড়াটার দিকে তাকায় বলে তুমি আমার স্বামী হও তোমার রুচি নাই ঘোড়া স্বাস কালো ঘোড়া মানুষ পছন্দ করে যাও ফেরত দিয়ে লাল ঘোড়া নিয়ে আসো কথা কি বুঝতেছে এখন কালো ঘোড়া নিয়ে চলে আসছে আমার রাজার কাছে রাজা মশাই ঘোড়াটা হয়নি কালারটা কালো লাল হলে ভালো হয় কে পরামর্শ করে দিল কে বউ আমারে বলে দিল বুঝতেছেন তো সন্ধ্যা হয়ে গেছে রাজা বলতেছে কালো কি বলে ঘোড়া থুইয়া দিব নিয়ে সন্ধ্যার পরে রাজা রানীর সামনে আসছে রানী মুসকে মুসকে হাসি মেরে বলে রাজা মশাই বইয়ের কথা শোনা নাই এখন লোক কি পাইছেন কি পাইছিলাম একটা তাও আমার ফোনে দেখি বইয়ের কথাই শুনি কথাই রাজা আমিও তো আপনার বউ হই যেহেতু যারা বইয়ের কথা শুনে তাদের জন্য পুরস্কার খুব কম খুবই ছোট পুরস্কার আপনার পক্ষ থেকে মাত্র একটা ডিম এটা না দিয়ে 5 কেজি করে চাল দেয় আচ্ছা পরদিন উজিরদের বৈঠকে রাজা মশাই বললো দেখো সিদ্ধান্ত একটু পাল্টানো দরকার যারা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দেওয়া খাদ্যমন্ত্রী বলে মাননীয় রাজা মশাই আপনার এই পরামর্শ দিল কে ডিম ধুইয়া চাল দেওয়ার জন্য এই পরামর্শ কে দিল কে বউ আমার শিখাই দিল তাহলে বইয়ের কথা রাজাও শোনে প্রজাও শোনে শুনতে হয় এই জন্য ভুল করেনি ছোট বাচ্চা যে বলছে চেয়ারম্যান বলো না চেয়ারম্যানের বউ বলো আসির সালাত ও সালাম ফার্স্ট লেডি অফ ইজিপ্ট সে ছিল তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী ছোটখাটো কোনো ব্যাকগ্রাউন্ড না কিন্তু এরপরেও যখন তার সামনে মহাসত্য প্রকাশ পেয়ে গেল দিন যখন তিনি পেয়ে গেলেন তাওরাত যখন তিনি পেলেন সঙ্গে সঙ্গে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ তার কিতাব ছিল তাওরাত তার নবী ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তিনি তার নবী ছিলেন কত বড় অপরাধ করেছে তুমি হয়তো বুঝতে পারতেছো না আসিয়া বলছেন না আমার স্বামী আপনার দৃষ্টিতে তো অপরাধ হিসেবে পারে কিন্তু আমার দৃষ্টিতে বিশাল বড় ভালো কাজ আমি করে ফেলেছি আমি জান্নাত খুঁজে পেয়েছি আমি আল্লাহকে চিনতে পেরেছি আমার স্বামী আপনি আমাকে কি করবেন জানি না আমি আপনাকে নিজেও কালিমার দাওয়াত দিচ্ছি আপনি আমার স্বামী হন ফেরাউন বলছে আসিয়া তুমি আমাকে যেই কথাটা বলতেছো তুমি যদি দিন না ছেড়ে দাও তুমি কি জানো তোমার কি অবস্থা হতে পারে মুসকি মুসকি হাসি মেরে আসিয়া বলছে আমার স্বামী আপনি আমাকে যে হুমকি দেখাচ্ছেন সে হুমকিকে আমি পরোয়া করি না কারণ ইমানদারের জন্য মৃত্যু একটা বড় আনন্দের বিষয় যেরকম সুবহানাল্লাহ কারণ মৃত্যু না হলে সাক্ষাৎ হবে না কার সাথে আসতে বলবেন না কার কার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তুই যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাস আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শর্ত জমিয়ে দিচ্ছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. جربنا الله أكبر. بند تيجي دماغش مشكك كتجاش. দুইটা কাজ করে আসবি, ভালো নেক আমলগুলো করে আসবি এবং শিরিক করবি না। এই দুইটা কাজ বাদ দিলে পরে আমি তোর সঙ্গে নিজের সাক্ষাৎ করব জান্নাতে। যখন সুবহানাল্লাহ, আল্লাহর সাক্ষাৎ কি আমরা সবাই পেতে চাই? আস্তে বলুন না, পেতে চাই। দেখতে চাই জান্নাতে আমরা কাকে, আল্লাহকে আমরা দেখব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসিয়ার দর্শন শেষ পর্যন্ত রাষ্ট্র ষড়যন্ত্রের মুখোমুখি হয়ে গেলেন। পারিবারিক ষড়যন্ত্রের মুখোমুখি হয়ে গেলেন। চোখের সামনে জান্নাতকে হাজির করা হলো, চোখের সামনে জান্নাত হাজির করে ফেরাউন বলল, সিদ্ধান্ত হয়ে গেছে তোমাকে দুনিয়া থেকে বিদায় করার, এখনো সময় আছে, তুমি কি করবে বলো। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি যে ভয়টা দেখাচ্ছেন সেই ভয় আমি চুল পরিমাণ কোনো কিছু সন্তুষ্ট হই, কারণ আমি আমার নাকের ভিতরে ইতিমধ্যে জান্নাতের গন্ধ পেয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কি আলোচনা চালাবো? কোন সমস্যা? আপনারা কেউ যাবেন? দোয়া না করে যাবেন কি? হাত তোলো, কেউ আছেন কি? ওই যে বোঝে নাই, না না সমস্যা নেই, তাই না? শব্দ প্রথম করা যে যাবে না, দেখো আমাদের শেষ কাজ হবে কি বলতো? আমরা সৌন্দর্য মাহফিলের সৌন্দর্য টিকে রেখে আমরা শেষ করবো। জোরে বলি ইনশাআল্লাহ। মাঝে মাঝে কিছু কিছু কমিটি বলবো যে গরম করবে, আগুন দিয়ে কি আগুন দিয়ে গরম হয় না? আগুন সম্মানিত ভাইয়েরা, গরম কি স্লোগান দিলেই সবকিছু হয় না, স্লোগান জায়গা মতো কিছু হয় না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার স্লোগান হবে কার নাম? আসতে বলবেন না, কার নাম? যে মিছিলে আল্লাহর নাম নেই, যে জনসভায় নামাজের কর্মসূচি নেই, সেই মিছিলে সেই জনসভায় আমরা থুতু মারি, জুতা মারি, ঠিক কিনা? ক্লিয়ার? ওই পাশে কথা বলতেছে কারা? কারা কারা কথা বলে? একটু ই করে বলতে না তো জি, ও মহিলা বেশি হয়েছে না? মহিলা বেশি হবে তো, দেশের প্রধানমন্ত্রী তো মহিলা, কিন্তু হবে নাকি? জি, মা বোন আমার খুব ভালো মানুষ, কিন্তু মার্কেটে খুব বেশি যায়, মার্কেটে যায় না এখন বেশি, কম না বেশি? দাদি বেশি যায় না, ভাবি বেশি যায়? এই ওঠে কেন যে মরবে মরবে, কি সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, খুব চাপ হলে ভিন্ন কথা, নিম্ন চাপ এলাও যাবে না, নিম্ন চাপ, ঊর্ধ্ব চাপ কিন্তু আমার আছে, বুইনি খাওয়া চাপ, এ চাপ কিন্তু জটিল, কেউ যাবেন না, বসে মাহফিল থেকে বিনা কারণে ওঠা মানে কি জানেন? শয়তান তার এজেন্ডা একটা পূরণ করছে, এটা মারাত্মক। কিন্তু মাহফিলে বসে যদি আপনি মজা না পান, ভাবতে হবে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, এটা মাথায় রাখতে হবে, বসে এটা ইবাদত, তো এটা তো কোনো সাধারণ কোনো জায়গা না, এটা ইবাদতের জায়গা, বলি আলহামদুলিল্লাহ। এখানে বসা আগে দরকার না, ধৈর্য আগে দরকার, ধৈর্য, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য, বসে। আমি সূরা নিসা থেকে তেলাওয়াত করেছি, শুধু মিলাইয়া দেবো, এটা নিসার কথাই, একটা নারীর কথাই তো বলছি, সে মহিলার নাম কি বলেন? কে বলেন? বলেন, বলেন কে? কার ঘরে ছিলেন তিনি? খুব ভালো লোক না? ইমানদার হতে হবে এমনই। একটা মাছ আছে গুচি মাছ, খাওয়াইছেন তো ভাই আমার, গুচি মাছ চেনেন না? বাই মাছ, বাই মাছ, বাই মাছের ছোট ভাই হলো গুচি মাছ, ছোট ভাই না কি কয় এগুলো? আচ্ছা
এই বাই মাছটা বাস করে কোথায় বলেন তো পিছলে কাদার ভিতরে কাদার মধ্যে ওর বসবাস কিন্তু মাছের ভিতরে সবচাইতে পরিষ্কার মাছের গা যেটা মাছের গা পরিষ্কারের দিক থেকে কোন মাছ লাগায় আছে এই কচি মাছ বসবাস কাদায় কিন্তু কাদা তার গায়ে লাগে না ইমানদারদের চরিত্র হবে এমনই কোন পাপ পঙ্কিরতা ইমানদারের গায়ে স্পর্শ করবে না আসিয়ার বসবাস ফেরাউনের ঘরে কিন্তু ফেরাউনের কোন চরিত্র তার মধ্যে এমন সময় যখন দেখতে পেলেন জান্নাত তার সামনে প্রস্তুতি নিয়ে তার কপালের কাছে এসে করাতটা সোজা করে ধরেছে এমন সময় তিনি বুঝতে পারলেন তার জীবন প্রদীপ নিভে যাবে এমন সময় তিনি একটা দোয়া করছিলেন সেই দোয়াটা এত দামি দোয়া সূরা তাহরিমের মধ্যে এসেছে রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি আয় আল্লাহ তাআলা তুমি আমার জন্য বানিয়ে দাও তুমি আমার জন্য প্রস্তুত করে দাও ইনদাকা তোমার কাছে বাইতান একটা ঘর ফিল জান্নাত জান্নাতের মধ্যে আল্লাহ আমি একটা ঘর চাই বেশি ঘর আমার দরকার নাই সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে একটা ছোট্ট ঘর যেরকম সুবহানাল্লাহ এত সুন্দর দোয়া এত দামি দোয়া আল্লাহ বলছেন ও দুনিয়ার বান্দা আমার পছন্দের আসিয়া হলো মুসার উম্মত তাওরাত কিতাব আমি তাকে দিয়েছি কিন্তু কোরআনে আমি তার দোয়াটা ঢুকায় দিলাম তোর আসিয়ার মতো দোয়া কর আসিয়া আমাকে কত কাছে টেনে নিয়েছে আমার বন্ধুগণ এত সুন্দর করে দিয়ে দোয়াটা পড়লেন দোয়া সম্পূর্ণ হলো কোরআন দিয়ে চিড়ি তাকে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিলেন কিন্তু মূল্যবান দৌলত ইমান তিনি একচুল পরিমাণ হারালেন না যে কোন সুবহানাল্লাহ ইমান ইমানের যত্ন আমরা নেব জোরে বলি ইনশাআল্লাহ কিন্তু যত্ন নেবেন কেমনে কিছু ইমানদার আছে ওদের প্রিয় বন্ধু হলো ইহুদি খ্রিস্টানরা মোনাফেকেরা কি রাশিয়া আমাকে বাঁচাবে আমেরিকা বাঁচাবে ভারত বাঁচাবে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না কে ছাড়া আমাদের কে আছে আসতে বলবেন না কে আছেন আল্লাহ আছে কারো কাছে আমাদের ধারণা দেওয়ার দরকার বাস বই কয় যে ধারণা দিয়ে লাভ কি ধারণা যদি দিতে হয় ধারণা দেবো কার কাছে আল্লাহর কাছে আমার পায়ের সূরা নিসার দিকে আমরা তাকাই আল্লাহ রাব্বুল আলামিন 144 নম্বর আয়াতে কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানান মুবিনা জোরে বলুন আল্লাহু আকবার ইমানদারেরা মুমিন ছাড়া কোনো কাফেরকে বন্দী হিসেবে গ্রহণ করতে যেও না তোমরা কি আল্লাহর জন্য তোমাদের বিপক্ষে কোন স্পষ্ট দলিল সাব্যস্ত করতে চাও নাকি কার প্রশ্ন আর দলি দেও না তোমরা কি চাও নাকি আমার বন্ধুগণ ইমানদের বন্ধু কখনো কাফের হবে না লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা ইহুদি নাসারা কখনো ইমানদারের বন্ধু হবে না কিন্তু আমার দেশে এমন মুসলমান আছে যাদের বউটা হলো খ্রিস্টান যাদের বউটা ইহুদি আছে না নাই বলেন আসতে বলবেন না আছে না নাই স্বামী হলো মুসলমান বউ হলো হিন্দু আছে না অনেকে বুক উঁচু করে বলে আমার ছেলে বিয়ে করেছে ভারতের কলকাতায় গাঙ্গুলি পরিবারে বউটা বৌমাটা যখন ঢাকায় আসে তখন সে পাঁচ অক্ত নামাজও পড়ে যখন কলকাতা যায় তখন সে পূজাও করে এটাই তো ধর্মের স্বাধীনতা কি ধর্মের স্বাধীনতা দেখে মানে পূজাও করে নামাজও পড়ে এটা কি ধর্মের স্বাধীনতা
মুসলমান কি দুই কাজ করবে না এক কাজ করবে কাজ কার কাজ দুঃখ লাগে বড় কষ্ট হয় অনেক যুবক আছে নেতার সাথে মন্দিরে যায় কিন্তু বাবার সাথে মসজিদে যায় না আসলে নাই বলে আছে মন্দিরের প্রসাদগুলো ওদের দেবতার কাছে দিয়ে যায় নারীকের নাড়ুগুলো বেশি খায় হিন্দু ভাই না মুসলিম ভাই আলহামদুলিল্লাহ আমি কোন ধর্মকে কটাক্ষ করছি না কোন ধর্ম কি গালি দিত ইসলাম মানা করে দিয়েছে কোনদিন কোন ধর্মকে গালি দেওয়া যাবে না কোন মূর্তিকে গালি দেওয়া যাবে না লা তাসুবুল আসনাম রাসূল বলেছেন কোন মূর্তিকে তোমরা গালি দিতে যেও না কোন তাদের কোন ধর্মীয় কোন কাজকে তোমরা নিয়ে কোন হেয় প্রতিপন্ন করতে যেও না ইসলাম স্বাধীনতা দিয়েছে কিন্তু এর মানে মুসলমান তার মুখ থেকে অন্য ধর্মের কোন প্রশংসাও করতে পারবে না কারণ আল্লাহ তাআলা বলছেন আফাগাইর দীনিল্লাহি ইয়াবগুন আরেক জায়গায় বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়াবতাগি খায়রাল ইসলাম দীনান ফালান يقبل منه وهو في الآخرة من الخاسرين جري بلون الله أكبر ইসলাম ছাড়া অন্য কিছুকে গ্রহণ করলে পরে তার কোনো কিছুই গ্রহণ করা হবে না এই ওয়াদাটা কার আসতে বলবেন না কার এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বা দিয়ে শুরু হয়েছে সিন দিয়ে শেষ হয়েছে সূরা ফাতিহার বা সূরা নাসির মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন শুরু থেকে শেষ পর্যন্ত এত গুনায়াতের ভিতর থেকে যদি একটা আয়াত তো শুধু নয় একটা শব্দ তো শুধু নয় একটা হরফ কেউ যদি কেউ অস্বীকার করে তার ইমান আছে না গেছে ইমান আছে না গেছে আমার দেশে বহু ইমানদার আছে নামাজও পড়ে রোজাও রাখে করোনা লাইনকে তারা মানতে চায় না আমি একটু লাইনে আসতেছি কষ্ট হচ্ছেন নাকি আপনারা আইনের কাছে আসলেই ওরা অসহায় হয়ে যায় কেন আমি নামাজ পড়ব তো আমি তো নামাজ পড়ি আমি তো রোজা রাখি আমি আবার আইন মানতে যাব কেন কোরআনের আইন কি নিয়ে যারা বাজে কথা বলে তারাই হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক সবচেয়ে বড় মুনাফিক ইসলামে চুরির বিধান আছে না নাই আসতে বলে আছে না নাই আপনাদের ভাষাগুলো খুব ভালো লাগে আমার সিরাজগঞ্জের ভাষা গোটা দেশের ভিতরে একটা সুন্দর একটা মজার একটা টানের ভাষা সিরাজগঞ্জ বলি আলহামদুলিল্লাহ পাবনাতেও ভালো পাবনাতে কি তো অনেকটাই সুন্দর ভাষা ভাষার দিক থেকে সহি উচ্চারণের দিক থেকে মেহেরপুর নড়াইল চুয়াডাঙ্গা যশোর কুষ্টির মধ্যে আবার পাবনা কিছু ঢুকে গেছে গেদা বা কে যাও এরকম ঢুকছে কিছু আছে না খাবো না তো ভালো কে আছে না এগুলো আছে কিন্তু বাংলা ভাষা প্রতি দশ মাইল পর পর যে ভাষার সৌন্দর্য এটা অপরূপ লাগে মজা কিন্তু কম না সব ভাষার মধ্যে মজা আছে না নাই বলেন নোয়াখালীর ভাষাও কিন্তু মজা বুঝলো আল্লাহ ভাই আর আর আল্লাহ বলে ভাই আর মানে আমাদের আমার ফোন বলতে পারবে কয় আইফোন মানে আইফোন কোথায় আইফোন আর কোথায় আইফোন আই মানে আমার পানিকে হানি করে আল্লাহ পাক হয় না আল্লাহ ফাক ভাষা সবই শব্দ ভাষার মধ্যে এই ক্লাসিফিকেশন কে দিয়েছেন বলে কে দিয়েছেন উদ্দেশ্য আছে না নাই শাহজাদপুরের মানুষ গিয়ে সিরাজগঞ্জ রোডে গিয়ে মাস্তারি করবে ধরা খাবে কিন্তু শাহজাদপুর থেকে আসছে কি শাহজাদপুরের ভাষার সাথে সিরাজগঞ্জ রোডের ভাষার মিল আছে কম বেশি আছে না নাই আবার নগরবাড়ি খাতের মানুষ এসে শাহজাদপুরের মোড়ে এসে মাস্তানি করবে ধরা খাবে কত নগরবাড়ির লোক ঠিক কি না আল্লাহ তাআলা এটা আঞ্চলিক পাসওয়ার্ড করে দিয়েছে আঞ্চলিক পাসওয়ার্ড
আন্তরিক করে দিয়েছেন দূরে যাবি ধরা খাবি সাপের ধাক সুবহানাল্লাহ বলবেন না ভাষার আন্তরিকতার একটা পাসওয়ার্ড আজ থেকে 17 18 বছর আগে আমার লক্ষ্মীপুর নোয়াখালীর ওদিকে একটা মাহফিল ছিল আমাকে বলা হলো গোটা দেশে যেহেতু চলেন উত্তরবঙ্গের একটা বাক্য বলবেন যেহেতু আমরা দক্ষিণবঙ্গের মানুষ ওই নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষ বলতেছে এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝব আমি চিন্তা করলাম কি বলা যায় তো বগুড়া শহরে জাস্ট বগুড়ার একদম মূল পৌরসভা একদম আঞ্চলিক যারা সাধারণ যারা মানুষ তাদের একটা আঞ্চলিক ভাষা বাক্য আমি একটা রেডি করলাম বললাম কে রে তুই আলুতে আলু ওয়াক্কেলি আলু কি কথা কি বুঝতেছে বোঝার তো কথা পাশাপাশি তো কে রে তুই আলুতে আলু ওয়াক্কেলি আলু তো উনি আমার দিকে চেয়ে আছে তো বললাম ভাই আপনি আমার দিকে চেয়ে আছেন আমি তো বলে ফেললাম যে আপনি কি বললেন আমি বললাম আপনি বুঝলেন কি সেটা আবু আগে বলেন তো উনি বলতেছেন যেহেতু আপনার বাক্যের ভিতরে দেখতে পেলাম কয়েকটা আলু কে রে তুই আলু একবার তে আলু ওয়াক্কেলি আলু লেখেন কি আলু তুই একটা দুইটা তাহলে ভাষা কিন্তু কোনটাই কম হাসির জন্য না কিন্তু যেটা যে এলাকার ভাষা সেটাই মজার বলি আলহামদুলিল্লাহ এই ভাষাগুলো কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন কিন্তু নামাজের ভাষা কয়টা বলেন নামাজের ভাষা কয়টা কবরের ভাষা কয়টা হাসরের ভাষা কয়টা একটা সব মিল থেকে যায় জোরে বলে সুবহানাল্লাহ 2009 সালে ফার্স্ট টাইম হজে গিয়েছিলাম 2009 সালে জানি মনে আছে আমার তখন জমজম টাওয়ার তৈরি হচ্ছে বিল্ডিং তখন হচ্ছে 120 তলার মতো সে সব কনস্ট্রাকশনের কাজ চলছে ধুমসে চলছে তখন রেডি হয়নি তো আমার দিকে আমার ডানে বামে নামাজের সময় বিভিন্ন দেশের বিভিন্ন মানুষগুলো দেখা যায় শুধু সালাম দেয় আর মুসকি মুসকি হাসি ভাষা তো বুঝি না মুসকি মুসকি হাসি বাড়ি অনেকের ভাষা কত ভাষার মানুষ আরবি না হয় বুঝি ইংরেজি না হয় বুঝলাম কিন্তু আপনি কেরালা বুঝবেন কি আপনি কেরালার ভাষা এত জটিল গ্লাসের মধ্যে মার্বেল একটা গ্লাসের মধ্যে মার্বেল করে যদি এরকম নড়ান যে আওয়াজ হয় তার সব জটিল হলো কেরালার ভাষা এত জটিল বোঝার কোনো কায়দাই নাই মনে মনে ভাবলাম কারো কোনো কথাও বুঝি না খেলে হাসি কিন্তু যখন আজান দেয় তখন সবার ভাষা কি হয়ে যায় নামাজ যখন শুরু হয় তখন কি হয় এক হয়ে যায় এক হাজি হস্টাস করে দেশে আসছে বন্ধু বান্ধব প্রশ্ন করছে হস কেমন করলে ভাই এমন দেশে গেছিলাম সব জায়গায় আরবি কিচ্ছু বুঝি না তাহলে দুই জায়গায় শুধু বাংলা পাইছে আজান আর নামাজ আজান আর কোরআন দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর মুসলমানকে এক করে দিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ আমরা এক হয়ে যাব জোরে বলি ইনশাআল্লাহ কোরআন যা বলে আমি তা বলব কোরআন যা চায় আমি তাই চাইব কোরআনের জন্য আন্দোলন করে প্রয়োজনে বুকের তাজা প্রাণ ঢেলে দেব বাতিল শক্তির কাছে মাথা নত করব না আমরা রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান কোরআন আছে যেখানে আমি কোরআনের আলো এই স্লোগান অনেকের গায়ে খুব জলে আছে না খুব জলে ওদের জরুর তোদের তোরা জলে পুরে শেষ হ খুব জলে নারে তোকের স্লোগানে নাকি জঙ্গির জঙ্গির বন্ধু খুঁজে পায় যারা আজানের ভিতরে স্লোগানের ভিতরে যারা জঙ্গির বন্ধু খুঁজে পায় ওদের জানাজা না দিয়ে কুত্তা বিদায়ের মতো বিদায় করা দরকার ব্যাপক
আছে না নাই তোমার জন্মের সময় আযান দিয়েছে আল্লাহু আকবার কি ঠিক কি না তোমার এককানে আযান আর এককানে আকামত দেওয়া হয়েছে আযানের প্রথম আওয়াজ আল্লাহু আকবার নামাজের শুরু আল্লাহু আকবার রুকুতে আল্লাহু আকবার রুকু থেকে উঠতে আল্লাহু আকবার যখন সোজা হয়ে মরবা মানুষ মরার পরে সোজা হয় না সোজা হয় কখন একদম টানা সোজা স্ট্রেট সোজা হয় সব ব্যাংকে ধরছে ব্যাংক বলে বাবা আমার ধরো না তুমিও কি পতঙ্গ খাও আমিও খাই তুমিও বাসো আমিও বাসি সে ব্যাংক সহজে ঢুকতে চায় না গ্যাঙ্গর গ্যাঙ্গর আওয়াজ শুরু হয়েছে শরীর মন্দির কানে গেছে গ্যাঙ্গর গ্যাঙ্গর আওয়াজ লাঠি নিছে হাতে কি মারার জন্য কি মারার জন্য মজলুম কে না জালেম কে জালেম কে তো শব্দ ব্যাংকে ব্যস্ত পিছন থেকে শরীর মধ্যে লাঠি নিয়ে আসে মারসর দিবা একদম খাড় বলবার মারছে এক আঘাতে পাওয়ার শেষ মুখ থেকে আসতে করে ব্যাংকটা লাফ মেরে সামনে দাঁড়ায় বলছে মামা ঠিক হতে কইছিলাম মামা ঠিক হইলে না ঠিক তো হইলে মামা মরার পরে ঠিক কিনা মরার পরে ঠিক হওয়া যাবে না মরার আগে আমরা ঠিক হবো জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ কোন মুনাফিকের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না কোন জালিমের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না যাদের নামাজের নেতৃত্ব নাই সেই নেতৃত্ব করা যাবে না কষ্ট পাচ্ছেন বহু দেখলাম মুনাফিকের এক নম্বর আলামত হলো যখন সে কথা বলে মিথ্যা বলে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন এটা আমার কথা না এই ফতোয়া কার কার ফতোয়া মোল্লা কইছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন সূরা মুনাফিকের প্রথমে আসছে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন সবচেয়ে মিথ্যা করে মুনাফিক আমার দেশে কোন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে শ্রমিক কৃষক বলেন শ্রমিক কৃষক শিক্ষক এরা কি মিথ্যা কথা বেশি বলে আমি কিন্তু করি নাই বুঝে নাই কারা মিথ্যা কথা বলে বুঝে নেন মাইক পাইলে মাইক আছে না দিল ভাষণ শুনতে শুনতে আমরা ক্লান্ত শেষে $100 বিলিয়ন বিদেশি ঋণ আলহামদুলিল্লাহ তাই না আমাদের কপাল কত ভালো জন্ম নেই আমরা ঋণ নিয়ে তাই না কত সুন্দর কপাল না আমাদের ও এই রিপোর্ট আছে আপনাদের কি আছে আশা যা আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা তোমাকে চেনার তুমি তৌফিক দাও নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা তোমাকে চেনার তুমি তৌফিক দাও জোরে বলি আমিন আমি আমাকে চিনি না আমি কে আমাকে চেনার দরকার আছে না নাই আল্লাহ বলছেন আমাকে তুমি কেমন স্বীকার করো কোন তুমি মোয়াতেন তুমি মোয়া ছিলা আমি তোমাকে জিন্দা করেছি সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন আবার আমি তোমাকে জিন্দা করব জিন্দা করবেন না আল্লাহ অনেকে তো বিশ্বাস করে না তারাই তো নাস্তি আছে না নাই বলেন এ নাকি আলু ভাই আলু আলু ভাই আচ্ছা আলু যখন লাগায় কয়টা লাগায় আর বড় হলে কেটে কেটে লাগায় না আছে না আছে না এরকম কেটে কেটে লাগায় 3 মাস পর সে আলু যখন আপনি দেখতে যান 3 মাস পর যে আলু লাগাইছেন সে আলু কি আছে কই গেছে পচে কার সাথে গেছে মাটির সাথে সেখান থেকে আলু উৎপন্ন হয় 8টা 10টা কতগুলো আলু জন্ম নেয় চোখের সামনে আপনি দেখছেন আলুটা পচে গলে মাটির সাথে মিশে গেল আরো আরো মিশে গেল সে আল্লাহ কি আমাকে জিন্দা করতে পারেন না আসতে বলবেন না পারেন না
এই বিশ্বাস যার যত গাঢ় হবে তার ঈমান তত মজবুত হয়ে যাবে আমাকে মুখে মুখে হতে হবে কার আল্লাহ আমার ভাইয়েরা আমি আজকে কিছু সময় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ একটা লোক উঠলে কি খবর আছে ঠিক আছে তো কি টেনশন করে বুঝো أسفل من النار اسم تفضيل سيغايتا شبچ نيچي ثاقبه استان قربه كارون منافق شبچ شاستي شبچ بشي هار كارون هلو كافر دارا مشرق دارا ظالم دارا جزو بڑا خطي هاي اسلام جنن تارا چه بشي خطي هاي هلو منافق دارا আমার নবজি বেশি কষ্ট পেয়েছেন কাদের দ্বারা বলে মুনাফিকের দ্বারা আমার নবজির স্ত্রী একজন ছিলেন আম্মা জানাইশা সিদ্দিকার নাম তো সবাই শুনেছেন এই কই যা তোর সামনে বসো কেন এখানে আসেন সামনে আসেন ও আপনি আছেন আলহামদুলিল্লাহ আমি এই মাহফিলটা আমার স্মৃতি হয়ে থাকবে বলি আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি হয়েছি জামাইয়ের নাম কি গোবিন্দ কোন কোন গোবিন্দ পাচ্ছি না এক সময় ছিল না সমস্যা নাই খুব ভালো বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো জোরে বলি আমিন মাহফিলটা কিসের জন্য এটা মসজিদ জি ঠিক আছে তাহলে জাহান্নাম উদ্বোধন হবে কারে দিয়ে বলেন তো মুনাফিক মুনাফিক কি কোনো কাফের মুশরিক ইহুদি নাসারা মুনাফিক কারা মুসলমান রূপী কিন্তু মুসলমান না নামাজ পড়ে কিন্তু নামাজি না রোজা রাখে কিন্তু রোজাদার না আছে না নাই মুনাফিকদের বহু চরিত্র আল্লাহ তারা তুলে ধরেছে নবীর পিছনে ইক্তেদা করতে নবীর পিছনে নামাজ পড়ে চোখের পানি ফেলে ফেলে কাঁপত সে মুনাফিক আমার নবীজি তার জীবদ্দশায় একজন মুনাফিকের মৃত্যু দেখলেন তার সন্তান এসে বলতেছে হুজুর আমার আব্বা মারা গেছে আমি জানি আমার বাপ মুনাফিক কিন্তু বাবা তো আমার তা আমি আপনার কাছে একটু এসেছি আপনার একটু গায়ের যদি একটা জুব্বা দিতে আমার আব্বার গায়ে লাগায় দিতে রসুল খুব দয়ার স্বাগত রসুল বলেন ঠিক আছে যাও আমি তোমার আব্বার জন্য আমার গায়ের একটা চাদর দিলাম জুব্বা দিলাম যা নিয়ে যাও নিয়ে গেছি কিছুক্ষণ পর এসে বলতেছে হুজুর আমার আব্বা তো
জানাজাটা পড়ায় দিবে। রাসূল বললেন যাও তুমি পড়ায় দাও। জানাজায় গেছে মুনাফিকের জানাজা। কার জানাজা? মুনাফিক। আমার নবীজি ইমামতের জায়গায় দাঁড়ালেন, পিছন দিক দিক পিছন দিক থেকে সবচেয়ে সাহসী সাহাবী সাইয়েদ ওমর ফারুক নবীর জুব্বাটা আস্তে করে টান মেরে বলছেন, হুজুর কার জানাজা পড়াবে? ও তো মুনাফিক। রাসূল বললেন, ওমর জানাজাটা পড়তে দাও, আমি আমার সাহাবীকে দারুণ ভালোবাসি। فلن يغفر الله لهم ارسل ابن تابر جنة مفجان اطبا نام مفجان شدر بارو جدا في خما جان আমি ক্ষমা করব না, আমি ক্ষমা করব না। দেখেন মুনাফিকদের কত বড় লানত, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নবী দোয়া করেছেন তাও কবুল হয় নাই, নবী জুব্বা দিয়েছেন তাও কবুল হয় নাই। মুনাফিকরা বড় ভয়ঙ্কর। মুনাফিকের চরিত্র নিয়ে আসা যাবে না। আমার বন্ধুগণ, আমার নবীজি একজন সাহাবীর কাছে মুনাফিকের তালিকা রেখে দিতেন। সাইয়েদ ওমর ফারুক মাঝে মাঝে এসে বলতেন, ভাই হুজাইফা তোমার কাছে নবীর দেওয়া মুনাফিকের তালিকা আছে, দেখো তো ওই তালিকার মধ্যে আমি ওমর আমার নামটা আছে নাকি? আমার নামটা আছে নাকি? হুজাইফা বলতেন, ভাই ওমর আপনি কি পাগল হয়েছেন নাকি? আপনার নাম কেন থাকবে? আপনি তো জান্নাতি। জোরে করুন সুবহানাল্লাহ। সাইয়েদ ওমর ফারুক মাঝে মাঝে বলতেন, আমার তো মনে হয় আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। আমার ভাইয়েরা, আল্লাহ যদি ধরেন পরপর কোন সুযোগ নাই, এটা সত্য। কিন্তু ইমানকে সলিড রাখার জন্য মুনাফিকের কোনো বদগুণগুলো নিজের ভিতরে নিয়ে আসা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না, খারাপ গালি গালাজ করা যাবে না, সম্পত্তি হস মেরে যাওয়া যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না। এই সমস্ত গুণাগুলো, এই সমস্ত পাপগুলো মুনাফিক থেকে আসে। এই জন্য মুনাফিকের কোন লক্ষণ যেন না আসে, সেই লক্ষণ গুলো যেন আমাদের মধ্যে না আসে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজির স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুনাফিকরা কত ভয়ঙ্কর একটু একটু বলে ফেলি, বলবো 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 বলবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেছে আজকের মাহফিলে অনেক মা বোন এসেছেন, এই জন্য মাদের দিকে কিছু কিছু কথা লম্বা লম্বা হয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন দামি মানুষ, যার সামনে আল্লাহ তাআলা একাধিক আয়াত নাযিল করেছেন এবং আল্লাহ নিজে তার বিয়ের জন্য প্রস্তাব দিয়েছেন ফেরেশতা জিবরিলের মাধ্যমে রাসূলকে। যেরকম সুবহানাল্লাহ, রাসূলকে বিয়ের অর্ডার দিয়েছেন আল্লাহ তাআলা নিজে। এই দামি মানুষকেও পর্যন্ত মুনাফিক আক্রান্ত করে ফেললো। নবীজি কোন এক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিলেন মদিনার দিকে, সেই সময় একজন সাহাবীকে দায়িত্ব দিলেন, সাফওয়ান নামে একজন সাহাবীকে দায়িত্ব দিলেন, শোনো আমরা তো যুদ্ধের ময়দান থেকে ফিরবো, ফেরার পথে যদি কেউ আসতে নিয়ে যদি কেউ বাদ পড়ে যায়, তোমার দায়িত্ব হলো সবার শেষে তুমি থাকবা। যে বাদ পড়ে যাবে তুমি এটাকে আমানত মনে করে, দায়িত্ব মনে করে তাকে সুন্দরভাবে নিরাপদে মদিনা পর্যন্ত পৌঁছায় দিবা। হুজুর ঠিক আছে, কিন্তু কেউ বাদ পড়ে নাই, বাদ পড়ে গেছে মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো নারী বাদ পড়ে গেছে। এই লম্বা সফরে বাদ পড়লেন কেমনে? লম্বা সফরে বাদ পড়ার কারণ হলো হঠাৎ করে আম্মা জান আয়েশা বলছেন, আমার প্রকৃতির কাজে সাড়া দিতে হবে, হাজতে যেতে হবে, উটটা নামায় দাও, উটটা বসায় দাও, উটটা বসায় দাও। বলে উটের পিঠে ছিল হাওদা, পালকি কি বলে, পালকি হাওদা ছিল, সে হাওদাটা যখন উটের পিঠ থেকে নামায় দাও, বলো আম্মা জান আয়েশা সেই জায়গা থেকে নামলেন, নেমে আবার আড়ালে চলে গেলেন, শৌচ কার্য করলেন। হাজত সে রাস্তে নিয়ে তাফসীরে এসেছে গলার তার হাড় ছিল, সেই হাড়টা নেওয়া ছিল ধার করা, সে হাত
টাকা আসে এই চলতে নিয়ে পড়ে যায় আবার তিনি খুঁজতে বেরুলেন খুঁজতে গিয়ে দেখেন আর পেলেন না দেরি হয়ে গেল এসে দেখেন হাওদাও নাই পালকিও নাই উটও নাই উটওয়ালাও নাই সব চলে গেছে আম্মা জানা এসব মনে মনে চিন্তা করেন বড় পরীক্ষার মধ্যে পড়ে গেলাম সেই সময় পর্দার বিধান নাজিল হয়ে গেছে তিনি কাপড় চোপড় দিয়ে ঢেকে নিয়ে চাদরটা দিয়ে মোড়ে দিয়ে তিনি পর্দার নিয়ম রক্ষা করে তিনি বসে আছেন আড়াল করে বসে আছেন কেউ নাই তার পাশে এমন সময় দায়িত্বপ্রাপ্ত সাহাবী সফওয়ান রাদিয়াল্লাহু তাআলাহু আসতেছেন আসতে নিয়ে দেখেন কে যেন বসার দূর থেকে তিনি পরক করছেন লক্ষ্য করে দেখেন এটা আম্মা জানা আয়েশা তিনি পর্দার আয়াত নাজিলের পূর্বে তাকে দেখেছিলেন তিনি তাকে এই জন্য চিনে ফেললেন বলেন আপনি তো আম্মা জানা আয়েশা কোন চিন্তা করবেন না রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন কোনো টেনশন নাই আমি আপনাকে দায়িত্ব মনে করে আমানত মনে করে আমি আপনাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে আমি আপনাকে মদিনার রাসূলের ঘর পর্যন্ত পৌঁছায় দেব ঘোড়ার পিঠে তাকে উঠা নিলেন ঘোড়ার পিঠে চড়িয়ে নিয়ে তাকে নিয়ে নবীর কাছে যখন ঘরে পৌঁছায় দিলেন মুনাফিকদের কানে সংবাদটা চলে গেল গোটা রাত ধরে সাফওয়ান আয়েশার মতো একজন যুবতী মহিলাকে উঠে ঘোড়ার পিঠে বসায় নিয়ে এক গোটা রাত সফর করে চলে আসছে মুনাফিকদের কাছে মুনাফিকি করার পর একটা খাদ্য পেয়ে গেছে সবাই বলা বলি করলো তোমরা কি জানো আয়েশার চরিত্র সতীত্ব নষ্ট হয়ে গেছে যেরকম নাউজুবিল্লাহ এমন বলার লোক তো এখন নাই আসতে বলবেন না আসে না নাই ধর্ষণ করে কারা আর বাংলা খায় কারা হ্যাঁ ধর্ষণের সেঞ্চুরি করে রেকর্ড আছে না নাই যাদের ধর্ষণের সেঞ্চুরি রিপোর্ট আছে রেকর্ড আছে কাদের কি কি শিখান কাদের কি কি বুঝান মদের সাথে জেনার সম্পর্ক মদের সাথে ধর্ষণের সম্পর্ক মদের সাথে জেনার সম্পর্ক জেনার সাথে ধরের সম্পর্ক একটা পাপ আরেকটা পাপকে টেনে আনে আম্মা জানা আয়েশা দুইদের ঢুকলেন ঠিক কিন্তু নবীর কানে এই মুনাফিকদের এই নিউজটা নবীর কানে চলে আসলো এবং ব্রেকিং নিউজ হয়ে গেল গোটা মদিনায় টপ টপ রাসূলের ইসলাম মজাককে নিয়ে মুনাফিকরে ষড়যন্ত্র করতে লাগলো শেষ পর্যন্ত নবীর কান পর্যন্ত গড়ালো বইয়ের বিরুদ্ধে কোনো কিছু শুনলে ভালো লাগে আস্তে কর ভালো লাগে বড় কষ্ট হয় যন্ত্রণা হয় আমার নবী খুব কষ্ট হচ্ছিল এবং বলেও ফেরেন আয়েশা কি যেন আমার কানে আসলো কি যেন শুনতে পেলাম তোমাকে আল্লাহর ফয়সালা না হওয়া পর্যন্ত আমার মনে হয় তোমার বাবার ঘরেই থাকা উচিত বলেন এই কথাটা শুনলে কি বউয়ের কি ভালো লাগার কথা কোন স্ত্রী কি ভালো লাগবে এটা স্বামী যদি বলে তোমার বাবার ঘরে যাও ভালো লাগবে আমার নবীজি যখন এমন কথা বলে ফেললেন আম্মাদের আয়েশার কাছে মনে হলো যেন আকাশ ভেঙে পড়েছে তার মাথার উপরে কিন্তু নাটক শুরু করেছে কারা আসতে বলবেন না কারা আজকের এই সমাজে আলেমদেরকে নিয়ে নাটক করতেছে মুনাফিকের আছে না নাই বলেন আসতে বলবেন না আছে না নাই আছে মামলা মানে মিথ্যা মিথ্যা না সাজালে মামলাই হয় না সাক্ষী মিথ্যুক না হলে মামলাই হয় না আমি কি ভুল বলতেছি এগুলো ভাই ভুল বলতেছি যাহা বলিব সত্য বলিব মিথ্যা ছাড়া সত্য কহিব না আমার বন্ধুগণ মুখে অনেক কথা আসতেছে আমার বন্ধুগণ কিন্তু আমি কেমন উস্কায় দেওয়ার মতো কোন কথা বলার ইরাদা আমি পোষণ করছি না হক কথাগুলো আমাকে বলতেই হবে না বলতে চাইলেও বলতে হবে আমার বন্ধুগণ আমার নবীজি যখন এই কথা বলে ফেললেন যাও আম্মা জানা আয়েশা শুনেই বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু আমার স্বামী নন আপনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহর পয়গম্বর অবশ্যই আমি চলে যাচ্ছি আমার বাবার ঘরে তবে একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ আপনি মরণশূন্য হবেন না আমার বিয়ের ঘটক কিন্তু দুনিয়ার কেউ না আমার বিয়ের ঘটক হচ্ছে নারুশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ আমাকে বিয়ের জন্য সিদ্ধান্ত নিয়েছেন সে আল্লাহ আমার এই ব্যাপারে সিদ্ধান্ত জানাইয়া দিবেন জোরে বলে সুবহানাল্লাহ
শিয়ালার প্রতি আমি আস্থা রাখলাম এই কথা বলি তিনি বাবার বাড়ি চলে গেলেন ঘুম নাই খাওয়া নাই শুকনা মানুষ আর শুকনা হয়ে গেছেন নখের মতো সেজদায় পড়ে পড়ে কাঁদেন আমার নবজির ঘুম হয় না নবজি বিছানায় যান হাতটা গায়ে দেন রাতের বেলা আয়েশা নাই বুকটা খান খান হয়ে যায় নবজিও কষ্ট পাচ্ছেন আম্মাদের আয়েশা কষ্ট পাচ্ছেন আর আনন্দ করছে কারা 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 আজকেও যারা মোনাফেকে আনন্দ করছো তোমরাও তোমাদের মুখে একদিন মাটি পড়বে জোরে বলি ইনশাআল্লাহ আমার ভাইরা আমার নবীজি অপেক্ষার প্রহর গুনছিলেন এখান থেকে একটি বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে গেল রসুল কোন গায়েব জানতেন না আস্তে কয় না জোরে না আরো জোরে না রসুল গায়েব জানতেন না রসুলকে জানায়া দিতেন কে আস্তে বলবেন না কে যদি জানতেন তাহলে বলতেন আয়েশা সব ভুয়া কথা তুমি আমার ঘরে থাকো বাচ্চা হয় না এসে বলে বাবা বাচ্চা নাই চুপ দাও বাচ্চা ও কি বাচ্চা দেওয়ার মহাজন ও বাচ্চা নিয়ে বসে আছে ছেলের বাবার মশান দেখে কে কি হয়েছে তোমার বইয়ের কি খবর বাচ্চা কাছে হয়েছে হ্যাঁ কি ছেলে আল্লাহ পাক আমাকে চারটা মেয়ে দিয়েছে আমাকে আল্লাহ আমাকে চারটা মেয়ের জনক বানিয়েছে কেউ তো আলহামদুলিল্লাহ বিয়েকে আপনি দিবেন টেনশন কেন জোরে বলেন আলহামদুলিল্লাহ মেয়ে সন্তান হলে পরে কিছু কিছু পুরুষের কি যে হয় দৌড়ে গেলে গেলাস করে তোর পেটাশলি পশা মানে মূর্খ কারে কর যদি আপনি সায়েন্সকে বিশ্বাস করেন তাহলে দোষ সম্পূর্ণ পুরুষের যে বিশ্বাস করে সায়েন্স বলে সম্পূর্ণ ব্যর্থতা পুরুষের আল্লাহ বলে না কারোই ব্যর্থতা না ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা আমি আমার সিদ্ধান্তে আকৃতি দিয়ে থাকি জোরে বলেন সুবহানাল্লাহ ছেলে মেয়ে সব কার ফয়সালা আর এদিকে বাবার দরবারে বাবা বাচ্চা দাও ওর ইমান আছে না গেছে ইমান আছে না গেছে এগুলো করা যাবে না সন্তান চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে শেষ রাতে সেজদায় পড়ে কাঁদবেন মা যে মার পেটে সন্তান আসে না সেজদা দিবেন স্বামীকে নিয়ে সাথে নিয়ে সেজদা নিয়ে আল্লাহর কাছে কাঁদবেন দেওয়ার মালিককে আসতে বলবেন না দেওয়ার মালিককে আল্লাহ ওই খাসি যাবো দুই দেয় বাজারে দেওয়া যাবে না আছে কি না এগুলো এগুলো আছে নাকি যে ছাগল দেয় বাজারে সে আরেক রাম ছাগল ও নিজে একটা ছাগল হয়ে বসে আছে যে গরু দেয় সে এক বলো এগুলো দিবেন না শেষ দাদাই সব একদম বাজারে গিয়ে এগুলো করা যাবে না এগুলো মানা করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় কত কথা বাড়ে কিন্তু বারোটা বাজলো কখন কিন্তু বুঝলামই না বারোটা বেজে গেছে আচ্ছা ঠিক আছে না মরুক না কিন্তু কাম তো সারা কত তো সহজ না জি আমার দিকে তাকান সন্তান হয় না চাইবো কার কাছে সন্তান রাত্রে কামড়ে কি করে জানেন সে কামড়া বন্ধ করার জন্য কপালের এই কোনায় কামড় টিপ দেয় কামড় কি দেয় টিপ দেয় এই টিপ দেওয়া কি বলেন আমি তো বুঝি না কিছু যদি বলেন হয়তো আমারও কিছু হবে তোমার
আব্দুল দিয়ে দিছে আপনার মা আপনি মাকে বলুন মা তুমি আমার কপালে টিপ দিছে কেন ছিল তোর দাদি থেকে শিখছি দাদির জিনে বলা হয় দাদি বলতো আমার মা শিখছে আমার মা থেকে আমি শিখছি মানে এটা হলো দাদির হাদিস দেখি যে হাদিস কো কোথাও নাই সন্তান যদি কান্না কাটি করে জিনদের কিছু দুষ্টামি আছে জিনদের কিছু দুষ্টামি আছে না নাই মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস সুদুর উরুবিন নাস রাখি শয়তান ভিতরে ঢুকতে পারে না সুদূরে ঢোকে মানে জাস্ট বুকের ভিতরে এসে ধাক্কা মারে কিন্তু হৃদয়ে ভিতরে ঢুকতে পারে না কলবের দরজায় এসে ধাক্কা মারে সুদূর ইন্নাস কুরুব ইন্নাস না সুদূর ইন্নাস আসে এখান থেকে বাঁচার জন্য ফালাক নাস আমরা পড়বো জোরে বলি ইনশাআল্লাহ শয়তান জিনগুলো পাঁচ জায়গায় ওরা শেল্টার নেয় নাম্বার ওয়ান অব্যবহৃত বিছানা অব্যবহৃত বিছানা নাম্বার টু হাম্মাম খানা বাথরুম টয়লেট এগুলোতে ওরা বসবাস করে এই জন্য টয়লেটটা দরজা কি লাগানো দরকার কি করা দরকার সিট কিনে দেওয়া দরকার লাগানো লাগিয়ে রাখা দরকার এখন তো বাথরুম হয়ে গেছে ঘরের ভিতরে বলেন না লাগিয়ে রাখা উচিত এবং দোয়া করে আসা যাওয়া করা উচিত নাম্বার তিন হলো ঝুলিয়ে রাখা ব্যবহৃত জামা কাপড় মাসের পর মাস ঝুলে আছে এমন কিছু পোশাক আছে না ঠিক না নাম্বার চার হলো প্রাণী বা মানুষের মূর্তি পুতুল এখানে একটা আসর কাজ করে নাম্বার পাঁচ হলো আগুন জানানোর জায়গা জিন কিসের তৈরি বলেন আগুন আগুন জানানোর জায়গায় এগুলো জিনদের একটা শেল্টার হয় সেখানে ফালাক নাস আয়াতুল কুরসি আমরা বেশি করে পড়ে একটু ফো দিয়ে দম দেবো জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আচ্ছা এগুলো কি বলার দরকার আছে না বলেন সব দিকে একটু একটু করে বলছি আমার ভাইরা মুনাফিকেরা কত বড় চক্রান্ত করে দেখেন জাস্ট এই প্রেক্ষাপটকে নিয়ে আমি এইদিকে চলে আসছি তাহলে আম্মা জান আয়েশা কার বাড়িতে বলেন কার বাড়িতে মেয়েদেরকে মানায় বিয়ের পরে কার বাড়িতে কিন্তু উনি চলে গেছেন কার বাড়িতে শান্তি না অশান্তি বলেন শান্তি না অশান্তি নবীজির আনন্দ না কষ্ট আর মুনাফিকদের আমার বন্ধুগণ মুনাফিক কাফেররা কুরআন নামেন এই জন্যই জাহান্নামের তলদেশে তাদের শেলটারে দেন নাই তাদের ঠিকানা করে দেন নাই বরং মুনাফিকদের কি জন্য এত শাস্তি দেওয়ার কারণ হলো মুনাফিকদের দ্বারা ইমানদাররা সবচেয়ে বেশি কষ্ট পেয়ে থাকে আমার নবীজি অপেক্ষার প্রহর গুনতে লাগলেন আম্মা জানায় সাবন আল্লাহ তাআলা আমাকে নয়টি কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন নাম্বার ওয়ান আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি আমি একমাত্র আমার রসুলের নবী স্ত্রী ছিলাম যিনি যে নয় বছরে নবী স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছি এগারো বছর নবীর ঘরে পদার্পণ করার যোগ্যতা হাসিল করেছি বলি আলহামদুলিল্লাহ আম্মা জান আয়েশা বলে নাম্বার টু হলো আমি একমাত্র কুমারী স্ত্রী নাম্বার থ্রি হলো আমি জিবরাইল আমিন কে নিজের চোখে দেখেছি নাম্বার চার হলো আমি রসুল একই বিছানায় শুয়ে থাকতাম একই কাঁথার নিচে সেই সময় ওহী নাযিল হতো আমি থাকা অবস্থায় নাম্বার পাঁচ হলো আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি আল্লাহ তাআলা আমার সামনে একাধিক আয়াত নাযিল করেছেন নাম্বার ছয় হলো আমি নিজেকে ধন্য মনে করি রসুল বলেছেন শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার আমার স্ত্রীর মধ্যে আমার শ্রেষ্ঠ স্ত্রী হচ্ছে আমার আয়েশা নাম্বার সাত হলো আমি নিজেকে ধন্য মনে করি রসুল তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমি আয়েশা আমার মুখের লালা নাম্বার আট হলো আমি নিজেকে ধন্য মনে করি রসুল তার জীবনের শেষ কথা বলেছেন কারো সঙ্গে আমার সঙ্গে শেষ কথা তিনি বলেছেন যে রকম সুবহানাল্লাহ আম্মা জানা এসে বর্ণিত হাদিস রসুল যখন মারা যাবেন আমার ঘরটাই তিনি পছন্দ করলেন আমার ঘরে তিনি ঢুকলেন এসে বলছেন আয়েশা প্রচন্ড মাথা ব্যথা প্রচন্ড জ্বর নবজির শেষ জীবনে দুইটা রোগ অ্যাটাক করেছিল একটা হলো জ্বর আরেকটা মাথা ব্যথা জ্বর মাথা ব্যথা হলো সুন্নাত রোগ আলহামদুলিল্লাহ সুন্নাত রোগ এটা মাথা ব্যথা হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ হলে পরে অসুখ হলে পরে গুনাহ ছড়ে যায় আলহামদুলিল্লাহ অসুখ হলে আমরা না শুকর করব না শুকরিয়া আদায় করব শুকরিয়া আদায় করব অসুখ হওয়া ভালো
অনেকে আবার বুক উঁচু করে বলে হুজুর 60 বছরে একটা দিন একটা ওষুধও খাই না, কোন অসুখ বিসুখ আমার নাই, ভালো কিন্তু একজন কাফেরের সারা জীবন কোনদিন তার জন্য কোনদিন জ্বরও হয় না, সেটা হলো ফেরাও, জ্বর হয় নাই, সর্দি কাশি হয় নাই, মাঝে মাঝে এরকম খুশি লোক যে যখন বলে তখন মনে মনে কি তোর মধ্যে ফেরাউনের খাস লোক আছে, প্রচন্ড মাথা ব্যথা শুরু করো এবং কি বিশ দিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল মিলির বাচ্চারা, রসুল খাবার খাচ্ছিলেন তার মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছিল, সেই গুলি মনে হয় এখনো নাই, আস্তে বলবেন না আছে না নাই, নবীর খাবারে বিষ ঢুকায় যারা মুসলমানদের শত্রু তারা, নবীদেরকে হত্যা করে যারা মুসলমানদের শত্রু তারা, বাইতুল আকসা অবরুদ্ধ করে রেখেছে যারা মুসলমানদের শত্রু তারা, কোন সন্দেহ আছে নাকি? সন্দেহ না, এমন সময় আজান দিলেন আজান শোনার সঙ্গে সঙ্গে নবীজি তার অভ্যাস অনুযায়ী দাঁড়ায় যাচ্ছেন, দাঁড়িয়ে যেতে নেই হঠাৎ করে মাথার চক্কর মেরে পড়ে যেতে নিলে আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন, আমি দুনিয়া থেকে বিদায় নেবো আয়েশা, আমার মন বলছে আমি বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবো, আয়েশা মুখটা কেমন যেন একটু গন্ধ গন্ধ মনে হয়, একটা মেসোয়াক এনে দাও তো, মেসোয়াকের জন্য যখন তিনি বললেন আম্মা জান আয়েশা উড়ুতে তখন নবীর মাথা উঠবেন কেমনে সহি বলো না, উঠতে পারলেন না আম্মা জান আয়েশা, মুখের মধ্যে মেসক না করে দাঁত পরিষ্কার শুরু না করে তিনি করলেন কি, আম্মা জান আয়েশার লাগানো থুতু গুলো রসুল চুষে চুষে পান করছেন আর মুসকি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন আমার রসুল আমাকে একটা হাদিস বর্ণনা করছেন, আয়েশা আমার উম্মতকে জানিয়ে দিবা আমার উম্মত যেন পাঁচ ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়, না ছেড়ে দেয়, আনন্দের চাইতে বড় আনন্দের দিন আমার জীবন আসেন, আপনি আমার জন্য যে দোয়াটা করেছেন আমি খুব আনন্দিত খুব খুশি হয়েছি, রসুল বলছেন আয়েশা এই শুধু এই দোয়া তোমার জন্য নয়, এই দোয়া আমার গোটা উম্মতের জন্য সব সময়ের জন্য মমিনদের জন্য তিনি রউফ ছিলেন রহিম ছিলেন, আমার নবজি ইন্তেকাল করবেন আম্মা জান আয়েশা বলেন নাম্বার নয়, আমি আল্লাহ তাআলা আমাকে নয়টা শ্রেষ্ঠত্ব দান করেছেন, নাম্বার নয় হলো রসুল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন আমার নবীর কবরটা হলো আমার ঘর, আমার ঘরে রসুল শুয়ে আছেন, আমার ঘরটাই নবীর কবর হয়ে গেছে, আমার ঘরে নবীকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমার ঘরটাই তার মাকবারা হয়ে গেছে, রসুল আমার ঘরে শুয়ে আছেন, আমার বড় শখ আমি নবীর পাশে শুয়ে থাকতাম, কিন্তু ইসলামের বড় খলিফা সেকেন্ড খলিফা আমারে ফারুক যখন তার ছেলেকে আমার কাছে পাঠায় দিলেন, যাও শুনে আসো আয়েশা কি তার জায়গাটা আমার জন্য দেবে নাকি, আমার বড় শখ আমি আমার নবীর পাশে শুয়ে থাকি,
আমার নবীজি ওহির অপেক্ষা প্রহর করছিলেন কখন ওহি আসবে ওহি নাযিল হলো নবীর কাছে জানিয়ে দেওয়া হলো ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম হে রাসূল আপনার কাছে যে কথাগুলো আপনি শুনতে পেয়েছেন সম্পূর্ণ ভিত্তিহীন বা নোয়ার ঘটনা এগুলোকে বিশ্বাস করা যাবে না আয়েশা পূত পবিত্রা নবীর আনন্দ দেখে কে দৌড় মেরে চলে গেছেন আলহামদুলিল্লাহ বলেন মেয়েদেরকে যত প্রশংসা করবেন তারা খুশি হয় না বেজার হয় খুশি হয় সুন্দর করে বলবেন তুমি আমার চোখে খুব সুন্দর পৃথিবীর সবচেয়ে সেরা শাশুড়ির সামনে দাঁড়ানো খুঁজে পাচ্ছেন না কে ওই যে ওই ঘরে বসে আস সামনে গিয়ে মুসকি হাসি মেরে বলছে আয়েশা আল্লাহ তাআলা তোমার সামনে আয়াত নাযিল করেছে তোমার কোন দোষ নাই সঙ্গে সঙ্গে আম্মা যেন আয়েশা একটু অভিমান করে বলছেন আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি কার আল্লাহ দেখছেন কি গ্রামার খাটাইছে আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি রাসূল বলছেন আয়েশা তুমি যে রাগ করে আসো তার প্রমাণ হলো তুমি ইব্রাহিমের আল্লাহ বলতেছো তাদের রাগটাও কত বিজ্ঞচিত রাগ ছিল তাদের রাগের মধ্যেও কত জ্ঞান গর্ভবতী ইচ্ছা ছিল রাগটাও করেছেন সেখানেও হেকমত ছিল রাসূলকে বুঝাইয়া দিয়েছেন আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি সরাসরি আল্লাহ না করে কার আল্লাহ কর ইব্রাহিমের আল্লাহ একদম সাথীর পিতার কাছে চলে গেছে পিতার কাছে চলে গেছে রাসূল বলছেন আয়েশা রাগ করেছে বুঝতে পেরেছি আয়েশা চলো মুনাফিকদের মুখে মাটি পড়েছে মাটি পড়েছে আল্লাহু আকবার ইমানদারদের বিজয় আছে না নাই আমার বন্ধুগণ মুনাফিকদের আরেকটা আলামত হলো মুনাফিকরা জোহর আসর মাগরিব নামাজ করতে পারলেও ফজর নামাজ করতে পারে না কি নামাজ করতে পারে না সবাই কি ফজর নামাজ পড়বেন সবাই কি রাজি আছেন ফজর পড়বেন কারা কারা জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে ফজর জোহর আসর মাগরিব আয়েশা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন অনেক কষ্ট দিয়েছে আপনাদের আর নয় সামনের দিকে আর আমরা না গাই অনেক রাত হয়েছে আসুন দোয়া করি অনেক মা তার ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে ৬ মাস ১ বছর এমন বাচ্চাও কিন্তু মা কোলে আছে আছে না আল্লাহ তুমি সবার জবাব এই এই আমার একটা বৈশিষ্ট্য হলো আমি শ্রোতা উঠলেই আমার আলোচনা হেরে যায় আপনার ওঠার কারণে যেন আমি আলোচনা না হারিয়ে ফেলি হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে জি এখন
আমি শেষের দিকে চলে যাচ্ছি আজকে সেকেন্ড আইটের দিকে থার্ড আইটের দিকে যেতে পারলাম পাঁচটা কাজ ছিল যারা তওবা করবে ওয়াসলাহু সংশোধন করবে আকাসামু বিল্লাহ আল্লাহকে শক্ত করে ধরবে ওয়াখলাসু দীনহু লিল্লাহ এবং দ্বীনকে তাদের দ্বীনকে আল্লাহর জন্য ইখলাসের সাথে তারা গ্রহণ করবে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাফা ইউতিল্লাহুল মুমিনিন আজরান আযীমা আল্লাহ তাআলা মুমিনদের জন্য মহা পুরস্কার রেখেছেন বলি জোরে বলি সুবহানাল্লাহ আমরা ভুল করেছি আর ভুল করব না জোরে বলি ইনশাআল্লাহ পাপ করেছি আর করব না জোরে বলি ইনশাআল্লাহ জান্নাত আছে না নাই বসেন সবাই এই যে বসেন একটু চাদর যাবে আপনাদের কাছে আমার আগে আমার সিরাজি ভাই ঠিক আছে সিরাজি তো ঠিক আছে না হ্যাঁ আলহামদুলিল্লাহ রুহুল আমিন আমি তো শুধু আমিন খালি আমিন আর উনি রুহুল আমিন